हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর সরস্বতী পূজো মেকআপ লুকটা। সরস্বতী পূজোতে আমরা সবাই চাই খুব সুন্দর দেখাতে, খুব একটা মিষ্টি লুক পেতে। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই কুইক এন্ড সিম্পল মেকআপটা, যেটা তোমরা খুব ঝটপট করে নিতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা খুবই জরুরি, তার জন্য আমি নিজের ফেসকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, আর তারপরে আমি টোনার লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ইউজ করব গুড ভাইবসের রাসবেরি ফেশিয়াল অয়েল। এটা আমি 2-3 ফোঁটা নিজের ফেসে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, সরস্বতী পুজো তো দিনের বেলায়, তো সেটাতে সানস্ক্রিন ইউজ করাটা খুবই জরুরি। সানস্ক্রিন ইউজ করতে তোমরা কেউ ভুলো না। এবার আমি বায়োটেকের ভিটামিন সি ক্রিম অ্যাপ্লাই করব। এবার আমি নিউট্রিজিনের SPF 50 সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করো। এবার আমি বায়োটেকের বায়ো বেরি প্লাম্পিং লিপ বাম ইউজ করছি। এবার আমি 2 মিনিটের জন্য স্কিনকে ছেড়ে দেবো, তারপরে আমি প্রাইমার ইউজ করবো। এইসব জিনিস আমি ইউজ করলাম, সেগুলো যেন আমার স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়, সেই কারণে আমি 2 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। ব্লু হ্যাভেনের প্রাইমার ইউজ করছি, যেটা সিলিকন বেসড প্রাইমার। এটাকে আমি অল্প নিজের হাতে নেব, এতটা আমার ফেসের জন্য এনাফ। এটাকে নিয়ে যেখানে যেখানে আমার ওপেন পোর্স আছে আমি সেখানে একটু বেশি অ্যাপ্লাই করবো। আমার টি জোনে বেশি ওপেন পোর্স আছে, ফোরহেড, নোজ অ্যান্ড চিন। তারপর বাকিটা আমি নিজের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। প্রাইমার ইউজ করার পরেও আমি 2 মিনিটের জন্য স্কিনকে ছেড়ে দেবো। ফিটমির ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেড হচ্ছে 230 ন্যাচুরাল বাফ। ফাউন্ডেশনটাকে ভালো করে নিজের হাতের মধ্যে আমি একটু ব্লেন্ড করে নেবো, এতে করে ফাউন্ডেশনটা পাতলা হয়ে যাবে আর দিয়ে আমার স্কিনে খুব ভালো করে এটা ব্লেন্ড হবে। হয়ে গেছে। এবার আমি ডট ডট করে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো, সাথে করে ফাউন্ডেশন আমাদের গলাতেও অ্যাপ্লাই করতে হবে, যাতে করে গলা আর মুখ সমান দেখায়, এমন না মনে হয় কি মুখটা বেশি সাদা গলাটা কালো। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা লো টু মিডিয়াম কভারেজ দেয়, এটা ফুল কভারেজ ফাউন্ডেশন নয়, তোমরা দেখতে পাচ্ছ। আর সরস্বতী পুজো তো দিনে, তার জন্য এই ফাউন্ডেশনটা বেস্ট। এমন নয় যে আমি যে ফাউন্ডেশন বা যা ইউজ করছি সেটা তোমাদেরকেও ইউজ করতে হবে, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটা দিয়ে মেকআপ করতে পারো। ফাউন্ডেশন খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, কানের মধ্যেও ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবো। এক্সট্রা আমি লাগাবো না, এই স্পঞ্জের মধ্যে যেটুকু আছে সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নেবো। এবার আমি ফিটমির কনসিলার ইউজ করছি, এটা শেড হচ্ছে আমার 20 স্যান্ড সেভেল। এটাকে নিয়ে আমি নিজের ফেসে যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাই সেখানে সেখানে অ্যাপ্লাই করব। এটা যেহেতু ডে মেকআপ লুক, সেই কারণে আমি খুবই সামান্য অ্যাপ্লাই করব। আমি নিজের আন্ডার আইজে, নোজে, কিপিড গো, চিন আর জলাইনে আর ফরেডে অ্যাপ্লাই করেছি। আর এই কনসিলারটাকে আমি নিজের আইলিডেও অ্যাপ্লাই করব অ্যাজ এ আই শ্যাডো বেস। এবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। যেহেতু এটা একটা ডে মেকআপ, তাই জন্য আমি আই মেকআপটা একটু লাইট করব, খুব বোল্ড করব না, ঠিক আছে? যদি তোমরা বোল্ড আই মেকআপ দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। এবার আমি সুইস বিউটি প্রাইম অ্যান্ড সেট সেটিং পাউডার ইউজ করছি। প্রথমে যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছিলাম সেই জায়গাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে করে কোনো ফ্রিজ লাইন না পড়ে পাউডার অ্যাপ্লাই করাতে। দেন আমি পাউডারটাকে ইউজ করছি। সেম বিউটি ব্লেন্ডারে নিয়ে আমি নিজের গলাতে অ্যাপ্লাই করে নেবো। এবার আমি মেবলিন নিউ ইয়র্কের ভি ফেস প্যালেট ইউজ করছি। ডার্ক ব্লাশ সেট, একটা লাইট ব্লাশ সেট আর একটা কন্ট্রোল সেট আছে। এই আমি কন্ট্রোল সেট নিয়ে আমি নিজের ফেসকে কন্ট্রোল করবো।
এর কন্টুর শেডটাও খুব সুন্দর অ্যান্ড ব্লাশ শেড দুটোও খুব সুন্দর। আমি নিজের চিক বোনস নোজ ফরহেড আর একটু জলাইনকে কন্ট্রোল করছি। আমি খুব বেশি কন্ট্রোল করছি না নিজের ফেসকে, আমি খুব হালকা হালকা করে কন্ট্রোল করছি। বা সেম প্যালেট থেকে আমি এই ব্লাশ সেটটাকে নিয়ে নিজের চিকসে অ্যান্ড একটু নোজের মধ্যে অ্যাপ্লাই করব। আমি একটু নোজে আর চিনে অ্যাপ্লাই করাটা পছন্দ করি, এতে একটা খুব কিউট কিউট একটা লুক আছে। যেহেতু এটা ডে মেকআপ সেই জন্য কোনো কিছুই খুব ওভার করব না, যা সব কিছু একটু লাইটের মধ্যে করব। তুমি দেখতে পাচ্ছ আমি খুব হালকা হালকা করেই ব্লাশ অ্যাপ্লাই করেছি, খুব বেশি অ্যাপ্লাই করিনি। তাহলে তাহলে এবার আই মেকআপটা করা যাক। তো আই মেকআপের জন্য আমি এখানে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দি ইয়ার প্যালেট। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড প্যালেট থেকে আমি এই কোরালি ব্রাউন শেডটাকে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে যে এক্সট্রাটা আছে সেটা আমি এমনি করে ডাস্ট আউট করে দেবো। আমি নিজের ক্রিজ লাইনে এটাকে অ্যাপ্লাই করব। এটাকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করতে হবে। এই আইশ্যাডো প্যালেটটা খুবই পিগমেন্টেড। আমি এখান থেকে এই ডার্ক পার্পল শেডটাকে নেব। আমি নিজের আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, এটাকে একটুখানি আমি ইনারের দিকে আনবো, খুব বেশি আনবো না, যেখানে আমার আই বল্ডটা আছে আমি অত দূরই আনবো। এটাকে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করছি আমি এই কোরালি ব্রাউন শেডটাকে আর এই ডার্ক পিঙ্ক কাইন্ড অফ শেডটাকে দুটোকে নিয়ে দুটোকে একসাথে মিক্স করে আর ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। দেন আমি এই শ্যাম্পিং কালারটাকে নিজের ফিঙ্গারের হেল্প দিয়ে নিজের আইজের ইনার কর্নার থেকে হাফ আই বলস অব্দি আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। সেম ব্রাশ নেবো, এটাতে আমি আর কোনো আইশ্যাডো নেবো না, দিয়ে ওইটাকে আমি ক্রিজ লাইনে আবার একবার ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে করে আমার আই লুকটা পুরো ব্লেন্ডেবল দেখায়। মেবলিনের হাইপার গ্লস লিকুইড আইলাইনার ইউজ করছি। এখানে আমি একটা পাতলা আইলাইনার ড্র করছি। এবার আমি রিমেলের সফট কাজল ইউজ করছি। আমি আমার আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনের হাফ পর্যন্ত অ্যাপ্লাই করব। এখানে আমি আইল্যাশ কালার দিয়ে নিজের আইল্যাশটাকে একটু কার্ল করে নেব। দেন এখানে আমি ফেসেস ক্যানাডার ম্যাগনেটাইজ মাস্কারা ইউজ করছি, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা নয়। এখানে আমি কোনো ফলস আইল্যাশেস ইউজ করবো না, আমার ফলস আইল্যাশেস ইউজ করাটা অতটা পছন্দ না, কখনো সখনো হয়তো আমি লাগিয়ে নিই কিন্তু আমার পছন্দ না সবসময় ইউজ করাটা। তো তোমরা যদি চাও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে আপার আইল্যাশ অ্যান্ড লোয়ার আইল্যাশের মধ্যে মাস্কারাটা অ্যাপ্লাই করবো। চলো এবার ঝটপট আমি এই আই মেকআপটাকেও কমপ্লিট করে নিই। তো প্যালেট থেকে আমি এই যে ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে নিজের আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আমার আইব্রো এমনিতেই খুব ডার্ক, তো আমি খুব বেশি ফিল করব না, আমি যেখানে যেখানে আমার গ্যাপ রয়েছে আইব্রোর ভিতরে আমি সেগুলোকে শুধু ফিল করে নিচ্ছি। আমি হাইলাইটারের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটিং পাউডার। আমার শেড হচ্ছে ব্লসম গ্লো, তো এটা খুবই সুন্দর একটা হাইলাইটার। যেহেতু ডে টাইম ওই জন্য খুব বেশি হাইলাইট আমি করব না, হালকা হালকাই আমি হাইলাইট করবো আমার ফেসকে। এখানে আমি হাইলাইটার নিজের চিক বোন নোজ কিউপিড বো চেন ফরহেড আর একটু আইব্রো বোনে ইউজ করছি।
আমি একটু ফিঙ্গারের হেল্পে আইজের ইনার কর্নারে লাগাচ্ছি, এতে করে আই লুকটা একটু কমপ্লিট দেখাবে। এখানে আমি স্টেক উইকের মিনি লিকুইড লিপস্টিক ইউজ করছি, এটা শেড হচ্ছে রেবেল মডেল 15। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ সেটিং স্প্রে নিজের স্পঞ্জের মধ্যে স্প্রে করে আমার ফেসটাকে সেট করে দেবো। এতে করে খুব সুন্দরভাবে ফেস সেট হয়। এখানে আমি একটা টিপ অ্যাড করছি। এখানে আমার মেকআপ লুক কমপ্লিট। এবার আমি জুয়েলারি অ্যান্ড শাড়ি পরে পুরো লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।